নমস্কার। আমার বাংলার সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শনিবার শিলচরে একটি কেন্দ্রে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ, জানালো স্বাস্থ্য বিভাগ। গৃহবধূ নির্যাতন, হাইলাকান্দিতে গৃহবধূকে মারধর করে তাড়িয়ে দিল স্বামী। কাছাড়ে নতুন করে আক্রান্ত 65 জন, 24 ঘন্টায় মেডিকেলে মৃত্যু এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামীকাল অর্থাৎ শনিবার শিলচর শহরের একটি কেন্দ্রে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। শুক্রবার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। শনিবার স্থানীয় অম্বিকাপুরটি স্থিত দুর্গাশঙ্কর পাঠশালায় কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের 300টি ভ্যাকসিন প্রদান করা হবে। এদিন অনলাইন স্লট বুকিং এর মাধ্যমে 150টি এবং অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে আরও 150টি ভ্যাকসিন প্রদান করা হবে। হাইলাকান্দিতে ফের নারী নির্যাতনের শিকার হতে হল এক গৃহবধূকে। ঘটনাটি সংঘটিত হয় হাইলাকান্দি শহরের উপকণ্ঠে থাকা চেপটি ব্রজপুরে। ঘটনার বিবরণে জানা যায়, বোয়ালিপার দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা সোনাহর আলী লস্করের কন্যা রাইলা বেগম লস্করের সাথে চেপটি ব্রজপুরের বাসিন্দা আশাব আলীর পুত্র নাসির উদ্দিন বড়ভূঁইয়ার বিয়ে হওয়ার পর থেকেই দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের অজুহাতে রাইলা বেগমের ওপর তার স্বামী নাসির উদ্দিন বড়ভূঁইয়া সহ শ্বশুর বাড়ির লোকেরা নির্যাতন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। দিন কয়েক আগে নাসির দ্বিতীয় বিয়ের ইচ্ছে প্রকাশ করলে তার স্ত্রী রাইলা বেগম এতে আপত্তি জানালে নাসির বৃহস্পতিবার রাতে তাকে প্রচণ্ডভাবে মারধর করে তার গয়না ছিনিয়ে নেয় এবং তাকে তাড়িয়ে দেয়। শুক্রবার রাইলা বেগম লস্কর তার ভাইদের সাথে নিয়ে হাইলাকান্দি সদর থানায় তার স্বামী নাসির উদ্দিন বড়ভূঁইয়া ও দেওর কবির উদ্দিন বড়ভূঁইয়াকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। আমি ফোন ভাইয়া বলি, ফোন ভাইয়া দূরে গেছি, বিয়া ভাইছি, মারা ধরা করিয়া হোম দিকে গেছি, হোম দিকে গিয়া মারি ধরিয়া, মারি ধরিয়া অন্য বাড়ি রাখেছি, অন্য গিয়া লাশ অন্য পাইছি বিষ্ণু মানে তাইনের জামাই আর তাইনের কি দেওর না বাসুর দেওর দেওর জামাই আর দেওর দুইজনে মিলিয়া আপনার বোনকে মারধর করছে? আচ্ছা, মারধর করিয়া একবার সাড়াসাড়ে কই দিছো, করিয়া আরো বাড়ি গিয়া ভুল পাইছি আমি লাশ, আরো বাড়ি সতীর মধ্যে বিছনা, বিছনার মধ্যে একদম পুরা বেউস করে দিয়েছে। এটা কোন দিনের ঘটনা? কালকে দিনের তিনটার সময়, কালকে তিনটা উন্টার সময় ঘটনা। আমি রাত্রি গিয়ে আনছি, রাত্রে খবর পাইছো? রাত্রে খবর পাইছি না, খবর পাইছি সাতটার সময়। সাতটার সময় যাওয়ার পরে তারা সারা মানুষ জমাই হয়ে যাও, শেষ করে দিতে হয়ে যাবে বাদে হই শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 65 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 61 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 35 জন পেশেন্ট কোভিড আইসিইউতে ভর্তি আছেন এবং 26 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 7 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 48 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে 7 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 13 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 60টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 1টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 1 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। ওনার নাম শ্রী পরিমল দে, ওনার বয়স 83 বছর। উনি বিপিন পাল রোড করিমগঞ্জ থেকে এসেছিলেন। উনি গত 20 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 23 জুলাই ভোর রাত্র 1টা বাজে 30 মিনিটে ওনার মৃত্যু হয়েছে।
অমৃত মহোৎসবে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে পাথারকান্দির দুটি স্থানে বৃক্ষরোপণ করল লোক নির্মাণ বিভাগ। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উৎসবের অঙ্গস্বরূপ গোটা দেশ জুড়ে চলছে অমৃত মহোৎসব। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ও ধারাবাহিকভাবে অক্সিজেনের যোগানের উদ্দেশ্যে গত 12 থেকে 18 জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রকার মূল্যবান বৃক্ষ চারা রোপণ করল লোক নির্মাণ বিভাগ। এ উপলক্ষে পূর্ত বিভাগের পাথারকান্দি ও রাতাবাড়ি টেরিটোরিয়াল রোড ডিভিশনের অধীন লোয়ারপোয়া কানমুন এনইসি রোড থেকে ভাগের সাঙ্গন পর্যন্ত মোট 4,265 মিটার সড়কে এ উপলক্ষে পূর্ত বিভাগের পাথারকান্দি ও রাতাবাড়ি টেরিটোরিয়াল রোড ডিভিশনের অধীন লোয়ারপোয়া কানমুন এনইসি রোড থেকে ভাগের সাঙ্গন পর্যন্ত মোট 4,265 মিটার সড়কে এই বৃক্ষরোপণ কার্যসূচি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, প্রাকৃতিক সম্পদের উপর কুচক্রীদের নজরের ফলে পরিবেশের 12টা বাজার উপক্রম হয়েছে। এতে আজকের দিনে আমরা প্রায় বিশুদ্ধ অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছি, তাই আগামী দিনে রাজ্যের সবুজায়নকে আরও সমৃদ্ধ ও সম্প্রসারণের জন্য জনগণকে কমপক্ষে একটি করে চারা রোপণের প্রয়োজনীয়তা রয়েছে। কেননা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ ও বন সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিমধ্যে সামাজিক বনানীকরণ বিভাগ গোটা রাজ্য জুড়ে বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়িত করতে একাধিক কার্যক্রম এবং নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরাও প্রতিটি গ্রামীণ সড়ককে সবুজায়ন করার লক্ষ্যে অধিক চারাগাছ রোপণের পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছি এবং এ ব্যাপারে সামাজিক বনানীকরণ বিভাগ বিভিন্ন চারাগাছ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানান তিনি। অনুরূপভাবে সপ্তাহব্যাপী এই কার্যসূচিতে ফরিদকোলা দোহালিয়া জিপির আনিপুর পূর্ত সড়কের কাছে দোহালিয়া মোকাম থেকে দক্ষিণ নারায়ণপুর এলাকা জুড়ে চলে বৃক্ষরোপণ কর্মসূচি। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদখীরা জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অভিমন্যু শুক্লবৈদ্য, ভাগনত্রিপ সদস্য প্রতিনিধি বাহারউদ্দিন, ভাগন জিপি সভাপতি মোহাম্মদ নুরউদ্দিন সহ ওয়ার্ড সদস্য দেবতোষ দেবনাথ, লক্ষণ দাস, ঠিকাদার জয়নুল হক, অনিমেষ দেব, দোহালিয়া ফরিদকোনা জিপি সভাপতি দীপঙ্কর দে, সুরজিৎ ভৌমিক প্রমুখ। মানে তার সেলিব্রেশনটো ষ্টাৰ্ট কৰিছে 12 মাৰ্চৰ পৰা এই বছৰত, কাৰণ 75 সপ্তাহ আগৰ পৰা আৰু 22-23 চনৰ মাৰ্চ 15 আগষ্টলৈ চলি থাকিব। আমাৰ 1 ইয়াৰ আকৌ সিফালেও পাৰ হৈ যাব, কাৰণ মোটামুটি 2.5 বছৰ অলৰেডি প্ৰগ্ৰেমটো 12 মাৰ্চত সবৰমতে আশ্ৰমত মাননীয় প্ৰধানমন্ত্ৰী আৰম্ভ কৰিছে। দাণ্ডী মাৰ্চ দাণ্ডী যাত্ৰা যে আছিল আমাৰ 1930ত হৈছিলে, এইটো পদযাত্ৰাৰে পেলাই গছ কৰিবলৈ ষ্টাৰ্ট কৰিছে। আৰু তাৰে পৰা হিচাপত এইটো আমাৰ এটা প্ৰগ্ৰাম বৃক্ষৰোপণ, অসমত 12 জুলাইৰ পৰা 18 জুলাইলৈ এসপ্তাহ বৃক্ষরোপণ অসমত আমি এইটো লৈছোঁ প্ৰগ্ৰামটো। এই প্ৰগ্ৰামটোত আমাৰ প্ৰায় 80,000 বৃক্ষরোপণ কৰা হ'ব গোটেই অসমত। আৰু এই সমষ্টিত বিকাশ চলিছোঁ চাবাগান এলাকায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে যেখানে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে ঠিক সেই জায়গায় বিপরীত চিত্রই দেখা গেল ধোয়ারবন্দ জিপির অধীনস্থ কালাছড়া বাগানে। কোভিড প্রোটোকলকে তুড়ি মেরে হাজার হাজার শ্রমিকেরা জমায়েত হয়েছেন। ঘটনার বিবরণে জানাতে গিয়ে স্থানীয়রা বলেন, কালাছড়া চা বাগানের নতুন ম্যানেজার প্রাণপ্রতিম দত্তের নেতৃত্বে বুধবার বাগান নাচঘরের মধ্যে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। যদিও শ্রমিকরা নিজের ইচ্ছা মতে সমাবেশের আয়োজন করেননি, সবকিছু বাগান ম্যানেজারের নির্দেশে হয়েছে বলে জানান তারা। বাগানের কর্তা যদি এহেন পরিস্থিতিতে এমন নির্দেশ জারি করেন তবে এই পরিস্থিতিতে শ্রমিকদের কি হবে তা নিয়ে প্রশ্ন ওঠে সচেতন মহলে। জনসভায় বালাই ছিল না মাস্ক ও সামাজিক দূরত্ব, এমন সভার অনুমতি কেন দেওয়া হলো এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। 2019 সালের 17 মার্চ সড়ক দুর্ঘটনাতে নিহত হওয়া শালগঙ্গা ইন্দ্রগ্রামের বাসিন্দা ডেনসিন খাংলোর পরিবার সহ একই বছরের 23 জুলাই মধুরা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া রাজেশ দাস ও সুরজ মালাকার নামে যুবকের পরিবারকে শুক্রবার এসডিআরএফ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এদিন উধারবন্দী চক্র আধিকারিক কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থরাশি তুলে দেন উধারবন্দের সার্কেল অফিসার অদিতি নুনিসা ও বিধায়ক মিহির কান্তি সোমের প্রতিনিধি নবারুণ চক্রবর্তী। এখানে সার্কেল অফিসে গত 2019 17 মার্চ ডেনসিল খাংল যা ইন্দোগ্রাম খাসিয়াপুঞ্জির মানুষ, উনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান এবং অনেকে জানা মধুরা নদীতে ডুবে উধারবন্দ এলাকার দুজন 23/7/2019 মারা যায়, রাজেশ দাস ও সুরজ মালাকার। বিভিন্ন কারণে এখান থেকে যে রিপোর্ট বা এইসব জিনিস পাঠানোর ক্ষেত্রে অনেক নেগলিজেন্সি হওয়ায় ওদের যে সরকারি তরফ থেকে যে এসগ্রেসিয়াটা পাওয়ার কথা ছিল তা প্রায় না পাওয়ার মতো পরিস্থিতিতে চলে গেছিল। কিন্তু আমাদের মাননীয় বিধায়ক মিহির কান্তি সোম মহাশয় এই যে বর্তমানে যে অ্যাসেম্বলি সেশন চলছে সেই সেশনে অ্যাসেম্বলিতে উনি কোয়েশ্চেন রেজ করেছিলেন এই বিষয় নিয়ে কেন ওরা সরকারি কোনো সাহায্য পায়নি। তার পরবর্তীতে সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে প্রশাসনের কাছে নির্দেশ আসে এবং তড়িঘড়ি করে আজকে এখানে এই তিনজনকে এখানে স্যাংশন লেটার তুলে দেওয়া হয়। আজকে ওদের এই অ্যাকাউন্টে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জনকল্যাণ জিপির অধীনস্থ খাগাইলপুর্ত সড়ক থেকে গোয়াশপুর মির্জানগর গ্রাম ভায়া তালতলা বাজারের রাস্তাটির অবস্থা চূড়ান্ত শোচনীয়। যদিও বছর দেড়েক আগে রাস্তাটির সংস্কারের কাজ করা হয়েছিল, তবে গার্ড ওয়াল না থাকার কারণে রাস্তার বেশ কয়েকটি জায়গা পাশে থাকা বীরের গর্ভে চলে গেছে, ফলে গোয়াশপুর ও মির্জানগর গ্রামের কয়েক হাজার মানুষ বিপাকে পড়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে স্থানীয় এক ব্যক্তি বলেন, আর যে দেখাটা আছে ওর দেখাটা খুব দুর্বল হালতে আছে, যাতে এখনো বাংতেছে। ওদিকে আমরা এই পুরো গ্রামটা তো তাই গ্রামের লগে তালতলা মির্জানগর গোয়াশপুর পশ্চিম গোয়াশপুর বাইরা মানুষ বহু জড়িত আছে এই রাস্তার উপরে। তাই বিভাগীয় তদন্ত হিসাবে আমরা জেলা নগরের স্বার্থে বালা একটা সুযোগ সুবিধা পাই আমরা সোলাভিরার এই স্বার্থে আপনি সংবাদ লেখবা আর আমরা এই বেহাল অবস্থাটা দেখে দেখবা। এই যে একটা গাড়ি লইয়া আইয়া প্রায় সময় বাচ্চারাও ঘুরিয়ে দেয় আইয়া আর এখনও বাংতেছে। তা অভিযোগ অভিযোগ এটা করছিলাম আমরা অভিযোগ করছি না এখন খারে ভাই তো আমার গাউলি সংসারে এক হইতে মারি অভাব অনটনের গাউ তো আপনি তো বুদ্ধ হইতরা গতিকে আর ওগুলো খালি বাংতে আছে অনবর্ত খালি বাংতে আছে দিন দিন খালি বাংতেও আছে বেশ কত জায়গা। এখন আপনি কোনো ব্যবস্থা করিয়া আমাদের বিভাগীয় তদন্তকারী এবং আমাদের মাননীয় ডিসি মহোদয়কে জানাইবা যাতে আমরা তদন্তলের মানুষ আর্তে গাড়ি ঘিরে চলতে এবং কোনো বিপদে আপদে আমরা গাড়ি হারাইতাম ও ব্যবস্থাপন করিয়ে দিবা। শুক্রবার উধারবন্দ মণ্ডল বিজেপির উদ্যোগে উধারবন্দ পুলিশ থানার নবাগত পুলিশ আধিকারিক প্রদীপ হালুইকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন পুলিশ আধিকারিককে গামছা পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন মণ্ডল বিজেপির কর্মকর্তারা। এদিন মণ্ডল বিজেপির তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নবারুণ চক্রবর্তী, সৌরভ দত্ত, অমিত সিংহ সহ অন্যান্যরা। পরে উধারবন্দ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আলোচনা করেন তারা। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের দয়াপুর জিপি এলাকার বাসিন্দা প্রয়াত রোহিত রবিদাসের স্ত্রী রুমা রবিদাস গত শুক্রবার থেকে নিখোঁজ। এদিন সকাল 10টার পর থেকে তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে রুমা রবিদাস বিগত কয়েক বছর থেকে মানসিক রোগে ভুগছিলেন। কেউ তার সন্ধান পেলে 6000272175 অথবা 9435413452 এই ফোন নাম্বার দুটোতে
যোগাযোগ করতে পরিবারের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমি কানহাই রবি দাস, দয়াপুর চা বাগানের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। বিগত 10 দিন আগে আমার ওয়ার্ডের একজন মহিলা শারীরিক অসুস্থ মেন্টালি, বিগত 10 দিন আগে শুক্রবার 16/7/2000 তারিখে তার নিজের ঘর থেকে সকাল 10টার সময় বের হয়েছিল, তাকে আমরা খুঁজিয়া পাই না। আমরা থানার মধ্যে এন্ট্রি করিয়েছি, আপনারা যদি কেউ ওনাকে পাইয়া থাকে বা কোনো জায়গায় দেখছো তা আমরা এই ফোন নম্বরে যোগাযোগ করুন, আমরা খুব কৃতজ্ঞ হইমু, ধন্যবাদ। ত্রিপুরার কদমতলায় মন্দিরের পাশে গৌমুণ্ড উদ্ধারকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও টিসিআর বাহিনী। শুক্রবার 7 সকালে একটি হিন্দু বাড়ির সম্মুখে গৌমুণ্ড পড়ে থাকতে দেখে উত্তপ্ত হয়ে ওঠে অসম ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ফটিকরায় জিপির ইচাই বড়ুয়াকান্দির 2 নম্বর ওয়ার্ড এলাকা। গোহত্যা এবং উদ্দেশ্য প্রাণোদিতভাবে গৌমুণ্ড হিন্দু সম্প্রদায়ের বাড়ির সামনে রাখায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি নিয়ে দীর্ঘক্ষণ কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে পথ অবরোধ। ঘটনা চাউর হতেই বিশ্ব হিন্দু পরিষদের উত্তর জেলা সভাপতি ননিগোপাল দাস, অন্তরাষ্ট্রীয় হিন্দু সেনার সভাপতি অভিনাশ কৃষ্ণ প্রমুখ ছুটে আসেন ঘটনাস্থলে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্যে সম্পূর্ণরূপে গোহত্যা বন্ধের দাবি তোলেন। স্থানীয়রা জানিয়েছেন, গৌমুণ্ড যে জায়গা থেকে উদ্ধার হয়েছে সেই জায়গাটি হিন্দু সম্প্রদায়ের চিত্তরঞ্জন দেবনাথের বাড়ির সম্মুখে। এখানে একটি ধর্মীয় স্থানও রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে কদমতলা পুলিশ সহ দলবল নিয়ে অকুস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক কান্তা জাহাঙ্গীর। পরে পুলিশ আধিকারিক বিক্ষোভরত লোকদের সাথে আলোচনা করে জানতে পারেন যে এই ঘটনার নেপথ্যে জড়িত রয়েছে সংশ্লিষ্ট এলাকার আমির উদ্দিনের ছেলে লালা মিয়া। পরে পুলিশ লালা মিয়ার বাড়িতে গেলে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ লালা মিয়াকে না পেয়ে তার স্ত্রীকে আটক করে কদমতলা থানায় নিয়ে যায়। এদিকে লালামিয়াকে পুলিশ গ্রেফতার না করতে পারায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জনগণ আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফলে অবরোধকারীরা সড়কের উপর গাছের ডাল এবং গাড়ির টায়ার পুড়িয়ে অবরোধ স্থল কাঁপিয়ে তোলেন। এদিকে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে কদমতলা থানার পুলিশ তদন্ত চালিয়ে দ্বিতীয় দফায় অভিযুক্ত লালামিয়ার বাড়ির সীমানার ভেতর থেকে গমতার অবশেষ দেহাংশ উদ্ধার করে। কিন্তু দীর্ঘ সময় পুলিশ ও অবরোধকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করতে না পারায় প্রচুর যানবাহন আটকা পড়ে সড়কের দুপাশে। অবশেষে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সাথে আলোচনা ক্রমে আগামীকালকের মধ্যে ঘটনার সুরাহা এবং স্থানীয়দের দাবি মানার আশ্বাস দিলে দুপুর প্রায় 1টা নাগাদ সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশাল পুলিশ ও টিসিআর বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা ইচাই বড়ুয়াকান্দি এলাকায়। इसके अकॉर्डिंग एक गाय का खुर है रोड पे किसी पेड़ के पास। अभी लोगों ने इस बात पे रास्ता ब्लॉक किया है, अभी इन्वेस्टिगेशन चल रही है। अभी कुछ कहा नहीं जा सकता, पर्सन का नाम इन्होंने बताया है लेकिन अभी इन्वेस्टिगेशन चल रही है, उसके बाद में रास्ता क्लियर होगा। जो भी यह है जिसका नाम भी इलिगेशन आया उसका नाम क्या है? उसका नाम लाला मिया है, बट अभी इन्वेस्टिगेशन चल रही है। मैं आप लोगों ने तो जांच किया, कुछ मिला है क्या? हाँ मिला है, गाय का जो खाल है वो मिला है लेकिन उसका कलर अलग है। हम देखते हैं उसको, अगर ज़्यादा इशू बनेगा हम एफएसएल भेजेंगे, दोनों को करेक्ट करेंगे और फिर पता लग जाएगा कि कौन सा अगर उसी गाय का। इन्वेस्टिगेशन चल रही है। शीश करार आगे विशेष विशेष खबर आरो एक बार। শনিবার শিলচরে একটি কেন্দ্রে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ, জানালো স্বাস্থ্য বিভাগ। গৃহবধূ নির্যাতন, হাইলাকান্দিতে গৃহবধূকে মারধর করে তাড়িয়ে দিল স্বামী। কাছাড়ে নতুন করে আক্রান্ত 65 জন, 24 ঘন্টায়
मेडिकल मृत्यु एक्ट। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।